তোমার নাম বলো। আমার নাম সৌম্যদীপ্ত মণ্ডল। তুমি আজকে কি দেখাতে চাইছো? আজকে আমি HTML এর কিছু বেসিক প্রোগ্রাম দেখাতে চাইছি। আচ্ছা, আগের ভিডিওতে বেসিক প্রোগ্রাম ছিল, আজকে কি প্রোগ্রাম করবে? আজকে যেটা করব সেটা বেসিকের মধ্যেই পড়ে। তো সেটা হচ্ছে গিয়ে কি করে আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনে শিফট করব কোনো একটা প্রোগ্রামের মধ্যে, আর কি করে প্যারাগ্রাফ সেটিংস করব। হাইপারলিংকটা দেখাতে পারবে? হাইপারলিংক কিভাবে হচ্ছে? হাইপারলিংকটা, হ্যাঁ হাইপারলিংকও দেখাতে পারবো। এবার আমরা HTML এর ওপেনিং ট্যাগ লিখব, HTML, তারপরে হেডিং, তার জন্য লিখব হেড, হেডার ধরুন আমরা নাম দেব হ্যালো, এবার হেড ট্যাগটাকে ক্লোজ করব। এবার আমরা প্রোগ্রামটার বডি স্টার্ট করি। এবার কিছু ইনফরমেশন দেবো, এবার আমরা আবার বিআর ট্যাগ ইউজ করে আরেকটা লাইন অ্যাড করব। এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ একটা অ্যাড করব। প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে একটা টেক্সটকে বিভিন্ন প্যারাগ্রাফ এতে পাইপ করে দেওয়া। তো এবার এই যে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করছি এটাকে বলা হয় ওপেন ট্যাগ, মানে এটা এন্ড করার জন্য কোনো স্ল্যাশ দেওয়া আর আলাদা কোনো টেক্সট ট্যাগের প্রয়োজন পড়ে না। বিআরটাও হচ্ছে একটা ওপেন ট্যাগ। তোমার প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে তারপর লিখব কিছু ইনফরমেশন অ্যাড করবো। এখানে কি কি ইউজ করেছো, কেন ইউজ করেছো বলো আমাকে। তো এবার এখানে HTML একটা প্রোগ্রাম করেছি, তো এটা স্টার্টিং এর জন্য HTML ট্যাগ, তারপরে হেডিং এর জন্য হেড ট্যাগের মধ্যে আমি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, তারপরে হেড ট্যাগটাকে ক্লোজ করেছি এই একটা একই রকম রেখেছি, খালি এক্সট্রা একটা স্ল্যাশ লাগে ক্লোজ করতে গেলে, ক্লোজিং ট্যাগ ট্যাগ বলে, তো এই ক্লোজ করলাম। তো এবার যাতে বডিটা একদম পাশে না চলে আসে তার জন্য আমি এখানে বিআর ট্যাগ ইউজ করেছি। বিআর মানে লাইন ব্রেক, লাইন থেকে আরেক লাইনে চেঞ্জ করে দেবে। বিআর দিয়ে বডি, বডি ট্যাগ শুরু করে বডিটা স্টার্ট করলাম, মানে এটা নিচের লাইন থেকে স্টার্ট হবে। বডিতে লিখলাম কিছু হ্যালো ওয়ার্ল্ড, সিকিউরিটি বারাসাত কিংবা কোয়ালিফিকেশন আরও কিছু লিখলাম। লেখার পরে আবার একটা বিআর ট্যাগ, মানে পরের যেটা লেখা সেটা তাহলে নিচের লাইনে আসবে। তারপরে আবার বিআর ট্যাগ ইউজ করলাম, তাহলে দিস ইজ দ্য স্পেসটা ওয়েলকাম টু হ্যালো ওয়ার্ল্ডের নিচে আসবে। এবার স্ক্রল করে দেখি তারপর কি আসে। এবার এখানে পি ট্যাগ, পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো এবার পি ট্যাগে কোনো এন্ডিং ট্যাগ লাগে না, একইভাবে বিআর ট্যাগেও কোনো এন্ডিং বা ক্লোজিং ট্যাগ লাগে না। ক্লিক করে একটা এন্টার দিলেই তো হয়ে যেত, তাহলে পুরো জিনিসটা দেখা যেত। হ্যাঁ সেটাও করা যেত, আমি পাশাপাশি দিয়েছি। তো এবার এখানে লাস্টে আরেকটা পি ট্যাগ দিয়েছি, পি ট্যাগ দিয়ে এখানে আরেকটা লাইন পেস্টে ভালো ক্লোজ করলাম, এই আমাদের প্রোগ্রামটা ক্লোজ হলো। তো এবার এটাকে সেভ করে দেখা যাক কিরকম আউটপুট হচ্ছে। সেভ করার সময় নিয়ম আছে সেটা? হ্যাঁ, সেভ করার সময় আমাদের সবসময় ওখানে ডট টিএক্সটি বলে একটা ফরম্যাট আছে, এখানে একটা অন্য নেই, কিছু প্রবলেম হয়েছে হয়তো। তো এখানে আমাদের ডট HTML বলে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। জিরো টু ডট HTML, হ্যাঁ জিরো টু ডট HTML নাম দিচ্ছি। এই ডট HTML এক্সটেনশনটা খুব ইম্পর্টেন্ট।